নমস্কার, আর একটা ফেসবুক লাইভ সেশনে সবাইকে স্বাগত। আমার নতুন গান রিলিজ করতে চলেছে পুজোর ঠিক কয়েক সপ্তাহ আগে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে সেই গানটা দেখতে পাবেন, শুনতে পাবেন। গানটার নাম মিথ্যে কথা। মিথ্যে কথা নিয়ে আমরা অন্য পরে আরও গল্প করব, তবে এই মুহূর্তে এটা কোন অ্যালবামের গান, এটা আমার ফিফথ অ্যালবামের গান। যে অ্যালবামের একটা একটা করে গান আমরা রিলিজ করতে শুরু করেছি এবং প্রথম যে গানটা আমরা রিলিজ করেছি সেই গানটার নাম কাল বৈশাখী। কাল 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 বৈশাখী আসুক, আমার আজ বৈশাখী আসুক আকাশ জুড়ে। ও কাল 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 বৈশাখী আসুক, আমার আজ বৈশাখী আসুক আকাশ জুড়ে। টেনে রাখে জানলা রোজারি রই মাসিতে, ছুটে চলে দূর পাল্লা সেই সময় দুপুর আখমে সবাই। তখন তোমার পাড়া কাল 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 বৈশাখী আসুক, আমার আজ বৈশাখী আসুক আকাশ জুড়ে। ও কাল 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 বৈশাখী আসুক, আমার আজ বৈশাখী আসুক আকাশ জুড়ে। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি আমার ফেসবুক লাইভ সেশনে। তো এই বছর কি কি ঘটেছে, এই বছর শুরু থেকেই প্রচুর প্রচুর গান নিয়ে আমরা এসেছি। বিভিন্ন ছবির গান শুনেছেন আপনারা, আমার ফিফথ অ্যালবামের গান শুনেছেন, আরও গান আসতে চলেছে। যেটা একটু আগে বললাম যে মিথ্যে কথা বলে গানটা রিলিজ করতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। তবে ফিরে যাব বছরের একদম শুরুর দিকে, সেই সময় একটা গান রিলিজ করেছিলাম, ছবিটার নাম ছিল ঘরে আন বাইরে, এবং এই গানটা একটা প্রেমের গান ছিল, গানটার নাম তুই কি করে দিলি। চোখে চোখ রাখ তুই, আমার কথাগুলো দূর হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে দে, আঙুল গুনে ফেলা মনে পড়ে যেতে পারে। আমার চোখে চোখ রাখ তুই, আমার কথাগুলো দূর হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে দে, আঙুল গুনে ফেলা যেতে পারে। বাড়ি ফিরে কি ভালো লাগে, হাসি পাশাপাশি কি ভালো লাগে, তোর কথাতেই ঘুরছি রোদে, চান খাওয়া নেই চুলগুলোতে। তুই তুই কি করে দিলি, তুই এ কি করে দিলি রে, বল এবং এরপর আরও অনেক বিখ্যাত গান তৈরি হয়েছে এই বছরে, যেগুলো আপনারা প্রচণ্ড ভালোবেসেছেন এবং আমরা অনুষ্ঠানে পারফর্ম করতেও শুরু করে দিয়েছি, ইনক্লুডিং লক্ষ্মীটি, আমার দুঃখগুলো, হারিয়ে যাওয়ার গান, প্রচুর প্রচুর সম্মান পেয়েছে এই বছর এই গানগুলো। কিছুদিন আগে আমি একটি ইংরেজি অ্যালবাম তো নয়, দুটো সিঙ্গেল রিলিজ করেছিলাম, একটির নাম ছিল গার্লিনা বুকস্টোর এবং তারপর রিলিজ করেছিলাম রেগুলার গাই বলে এই গানটি। তা আমি এই মুহূর্তে আপনাদের শোনাতে চাই রেগুলার গাই। There were women in my bedroom, there were whispers every night. There were gunmen in my headspace, but somehow I survived. There were cobwebs on my glasses, there were spiders in my mind.
saint. I'm not a sinner, I don't want to lose, but I'm not a winner. That's how I live, that's how I die. I'm just a regular guy, I'm just a regular. বলে রাখা ভালো যে এই গানগুলো সবই বিভিন্ন অনলাইন স্টোরসে পাওয়া যাচ্ছে, আপনারা ইউটিউবে তো শুনতেই পারেন, দেখতে পারেন, এবং গান শোনার জন্য বিভিন্ন অনলাইন স্টোরগুলো বেছে নিন এবং সেইখানে গিয়ে গানগুলো শুনবেন। নতুন গান যেটা বলছিলাম রিলিজ করবে, মিথ্যে কথা তার নাম, আমার নতুন অ্যালবামের গান, সেইটার জন্য আমি ডেফিনেটলি আবার পরে লাইভে এসে অনেক কিছু বলবো গানটা নিয়ে। কিন্তু এই মুহূর্তে বারবার যে রিকোয়েস্টগুলো চলে আসছে এবং আমি দেখতে পাচ্ছি যেগুলো, সেটা রিসেন্টলি আমি একটি বিজ্ঞাপনের কাজ করেছি এবং বিজ্ঞাপনে দুটি চরিত্র সুজয়দা এবং পুচকি একটু জগৎ বিখ্যাত হয়ে গেছে এবং তারা এতটাই বিখ্যাত হয়েছে যে গানটির অনুরোধ গানটি শুনতে চাইছে বহু মানুষ আমার কাছে। এবার গানটা আমি যখন বানিয়েছিলাম খুব বেশিক্ষণ সময় লাগেনি গানটা বানাতে, এতটা জনপ্রিয় হবে সেটা আমি ভাবতেও পারিনি। ধন্যবাদ দেবো ছবিটি যারা বানিয়েছে, আদিত্য এবং জোনাকি, ওদের গোটা টিমটাকে, যারা সুন্দর করে ছবিটার মাধ্যমে একটা সুন্দর গল্প আপনাদের বলেছে এবং সেই গল্পটার হাত ধরে এই গানটা উঠে এসেছে আপনাদের কাছে। যারা এখনো নিজেদের সুজয়দা বা পুঁচকিকে খুঁজে পাননি তাদের জন্য কাছে পাওয়ার গান গায়। দেখুন একটা জিনিস বলে রাখি, আমি তো দেখতে পাচ্ছি কতজন জয়েন করছে আর কতজন বেরিয়ে যাচ্ছে। যখন আমি ইংরেজি গান গাইছিলাম ধূপ করে কমে প্রায় 200 জন ছেড়ে বেরিয়ে গেছিল, এই মুহূর্তে যখন আমি এই গানটি গাইছি যেটা ভীষণভাবে জনপ্রিয় হয়েছে, আমার লাইভের জনসংখ্যা মানে যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছে লাইভে তাদের সংখ্যা আবার 300 বেড়ে গিয়ে প্রায় 1000 জন আমার সঙ্গে এই লাইভটা দেখছেন। আবার কথা বললে কমে যাবে, গান গাইলেই আবার বাড়বে। কে তোমার ভালোবাসায় কো তোমার কাছে পাওয়ার গান গায়। রোজ তোমার আশা যাওয়ায় এই নতুন সাজে তোমায় খুব মানায়। কে তোমার আশা যাওয়ায় এই নতুন সাজে তোমায় মানায়। অনেক ধন্যবাদ আজকে এই লাইভে আমার সঙ্গে থাকার জন্য। আমরা এই গানটি যেটি এত বেশি জনপ্রিয় হয়েছে এবং একটি বিজ্ঞাপনের গান যে এত জনপ্রিয় হতে পারে এই মুহূর্তে, সেটা সত্যি সত্যি লক্ষণীয়। এবং আমি কথা দিচ্ছি বিভিন্ন অনুষ্ঠানে যদি আপনারা শুনতে চান আমরা ডেফিনেটলি সুজয়দা এবং পুচকির এই গানটা আপনাদের শোনাবো। আপাতত বিদায়, পরের বার দেখা হবে আশা করছি মিথ্যে কথা নিয়ে।